হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো অটিজম আর স্পিচ ডিলে। আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ অনেক প্যারেন্টস মনে করেন যে আমার বাচ্চা অটিজম নেই, স্পিচ ডিলে আছে, অর্থাৎ সে দেরিতে কথা বলছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই কনফিউশন দূর করতে চাই। আপনাদের মতো অনেক মায়েদের আমি দেখেছি, তারা তাদের বাচ্চা নিয়ে কনফিউশনে পড়ে যান যে তাদের বাচ্চার আসলে অটিজম আছে নাকি স্পিচ ডিলে আছে। তার জন্য তারা কারোর কথা শুনে ডক্টরের কাছে যান যে তোমার বাচ্চা কথা বলছে না, তুমি ডক্টরের কাছে যাও। তখন সে ডক্টরের কাছে যান, ডক্টর সাজেস্ট করেন চাইল্ড স্পেশালিস্ট হাসপাতালে দেখান। দেখা যায় সেখান থেকে তারা বলেন আপনার বাচ্চার কানের পরীক্ষা করা হবে, রিপোর্ট যদি ভালো হয় তাহলে তারাই আপনাকে বলবেন যে আপনার বাচ্চার স্পিচ ডিলে নাকি অটিজম। আর সেদিন থেকেই আপনাদের কনফিউশন শুরু হয়। অনেক প্যারেন্টস আবার এই ব্যাপারটিকে বুঝতে একটু লেট করে ফেলেন, কারণ তারা বলেন ওর বাবা অনেক দেরিতে কথা শিখেছে, তাই হতে পারে আমার বাচ্চা দেরিতে কথা বলছে। এটা বংশগত, এই সব চক্করে তারা তাদের বাচ্চাকে 4 বছরে পৌঁছে দেন। এই সমস্ত কনফিউশন আজ আমি পরিষ্কার করে বুঝিয়ে বলবো। আপনারা ঘরে বসেই বুঝতে পারবেন যে আপনার বাচ্চার স্পিচ ডিলে নাকি সাথে অটিজম আছে। স্টেপ 1, একটি নর্মাল বাচ্চা 12 মাস অর্থাৎ 1 বছর বয়সে পয়েন্টিং করতে পারে, মা চলে গেলে তো কান্না করে, কোলে উঠতে চাইলে হাত উঁচু করে, শব্দ করলে ঘুরে ঘুরে তাকায়, ঠিক আছে। আর স্টেপ 2 হলো 18 মাস বয়স। 18 মাস বয়সে বাচ্চারা 20 থেকে 30টি শব্দ আয়ত্তে আনতে পারে, আর নাউন্সের সাথে সে অবজেক্টও শিখে যায়। স্টেপ 3, 2 বছর বাচ্চারা 50 থেকে 100টি শব্দ আয়ত্ত করতে পারে এবং সঙ্গে 2 ওয়ার্ড শব্দও বলতে পারে, যেমন ধরুন মা জল, মা ভাত, রুটি খাবো, বাবা বেরু। হ্যাঁ, আপনার বাচ্চা এগুলো বলবে। স্টেপ 4, 3 বছর বয়সের বাচ্চা, 3 বছর বয়সের বাচ্চারা সেন্টেন্স বলতে পারে, বড় বড় ওয়ার্ড ইউজ করা শেখে, অনেক কোশ্চেন করে, হু হোয়াট হোয়াই অর্থাৎ কেন, কে, কীভাবে, হ্যাঁ এটা কি। যদি দেখেন এগুলি সে করছে না, তাহলে বুঝবেন যে আপনার বাচ্চার স্পিচ ডিলে আছে, ঠিক আছে। আর এই কোন বয়সে কতটা বলা উচিত এর আগের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করেছি, প্রয়োজন হলে ওই ভিডিওটি আর একবার দেখে নেবেন। আমি সংক্ষেপে এটি বললাম, ঠিক আছে। অটিজম, এবার আমি অটিজম সম্পর্কে কিছু সংক্ষেপে আলোচনা করব। প্রথম কথা হলো অটিজম যেসব বাচ্চাদের আছে তাদের তো স্পিচ ডিলে থাকবেই। যদি আপনার বাচ্চা পয়েন্টিং করছে না, দেখবেন আই কন্ট্যাক্ট আছে কি না, বাচ্চাটি কোনো কথা রেসপন্স নেম করছে কি না, অর্থাৎ আপনি ধরুন আপনি ডাকলেন দেবজিৎ দেবজিৎ করে, অথচ সে ফিরেও তাকাচ্ছে না, আবার আপনি কোলে তুলে নিচ্ছেন তো সে অন্যদিকে তাকিয়ে আছে, হ্যাঁ তো বাচ্চাটি কোনো অ্যাটেনশান দিচ্ছে না, ওকে। আবার ধরুন একা একা সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, কারণ ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, হ্যান্ড ফ্ল্যাপিং করছে, তো গোল গোল করে ঘুরছে, এক না এক লাইনে ব্লক সাজাচ্ছে, জুতো সাজাচ্ছে, এই সমস্ত সিমটম যদি আপনার বাচ্চার মধ্যে থাকে তাহলে আপনার বাচ্চার অটিজম আছে। যদি বাচ্চার বাবা, এর আগে যে কথাটি বলেছিলাম যে অনেকেই বলেন যে ওর বাবা দেরিতে কথা বলছে, তো আমার বাচ্চাও দেরিতে কথা বলছে, যদি বাচ্চার বাবা লেট করে কথা বলে তখন কিন্তু সে অবশ্যই পয়েন্টিং করত, হ্যাঁ গোল গোল ঘুরতো না, আই কন্ট্যাক্ট করত, অ্যাটেনশানও দিত, বাচ্চার মানে সিনিয়রদের কাছে একটু খোঁজ নিয়ে দেখবেন, তাহলেই আপনি পরিষ্কার হবেন, ঠিক আছে। তাই যারা এই ধরনের কথা বলেন তাদেরকে আরেকটু কেয়ারফুলি হতে হবে বাচ্চার ব্যাপারে। আপনার বাচ্চা কিন্তু এগুলির কোনোটিই করছে না আমার ধারণা। সো আপনার বাচ্চার স্পিচ ডিলে প্লাস অটিজম আছে,
যদি আপনার বাচ্চার স্পিচ ডিলে প্লাস অটিজম থাকে তাহলে অবশ্যই ট্রিটমেন্ট শুরু করাবেন। আর স্পিচ থেরাপি এবং স্পেশাল এডুকেটরের কাছে ট্রেনিং নিয়ে যে কিভাবে বাচ্চাকে তারা শেখান সেইভাবে আপনি শেখাবেন। তো মোটামুটি এই আলোচনার দ্বারাই আমি তিনটি বিষয়ের উপর জোর দিয়েছি, সেটি হলো আই কন্ট্রাক্ট, সোশ্যাল স্মাইল এবং রেসপন্স নেম। এই তিনটি না থাকলে অটিজম প্লাস স্পিচ ডিলে আছে ধরে নিতে হবে। এই ভিডিওটি আমি তৈরি করেছি যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আপনার বাচ্চার অটিজম আছে নাকি স্পিচ ডিলে আছে। সো যদি থাকে তাহলে দেরি না করে ট্রিটমেন্ট শুরু করান। বেশি দেরি করলে কি হয়, বাচ্চার স্বাভাবিক হতে দেরি হয়। যদি আমার এই পরামর্শ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোন বয়সে কতটা মোবাইল বা টিভি দেখা উচিত পরবর্তী ভিডিওতে আমি সেটি আপনাদের কাছে শেয়ার করব। আজকের টিপস এই পর্যন্ত।